ভোট গণনা পরবর্তী রাজনৈতিক সন্ত্রাসের ক্ষতচিহ্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিলথই গ্রাম পঞ্চায়েত এলাকার চাঁদপুর গ্রামে সম্পূর্ণ ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে গ্রামটি। গ্রামের প্রায় 90% মানুষ রাবার শিল্পের উপর নির্ভরশীল। শুধুমাত্র সিপিআইএম সমর্থিত হবার অপরাধে গ্রামের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত বলে অভিযোগ। অমানবিক ধ্বংসলীলার সাক্ষী হয়ে রয়েছে গ্রামটি। পরেশচন্দ্র নাথ, দেবাশিস নাথ, দীপুনাথ, দিলীপ নাথ এবং বজেন্দ্রনাথের 14 কানের জায়গায় প্রায় 1200 রাবার গাছ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ। এছাড়াও জনার্দন চন্দ্রনাথের প্রায় 2 কানি জায়গার ওপর আমজাম কাঁঠাল বাগান আগুনে শিখায় ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পানিসাগর থানায় মামলা করা হলেও একজন অপরাধীকেও এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবিলম্বে সরকারকে রাজনৈতিক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে যথাসাধ্য আর্থিক সাহায্য করতে এগিয়ে আসতে হবে, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। কতটুকু জায়গা অনুমানে এখানে এই গাছ রোপণ করার পর থেকে কত বছর যাবত? এই 10 বছর মধ্যে 4 বছর যাবত, 4 বছর যাবত। আর অনুমানিক কত বছর এই লেটেস্ট কালেকশন করতে পারতেন? কেউ রিপোর্ট চ্যানেল দেন।